আইপিএস এর চাকরি থেকে ইস্তফা দিয়ে এবং পরবর্তী ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই আজকে আমরা দেখতে পাচ্ছি কামাখ্যা মন্দিরের সামনে দেবাশিস ধরকে। দেখুন দর্শক, প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দুদিন আগেই আইপিএস এর চাকরি থেকে ইস্তফা দিয়েছেন দেবাশিস ধর, যিনি 21-এর ভোটের সময়ে কোচবিহারের এসপি ছিলেন, যে সময়ে শীতলকুচির ঘটনা ঘটেছিল। শীতলকুচির ঘটনা ঘটার পরে উনি প্রেসের সামনে সত্য কথাটা বলে ফেলেছিলেন যে কি করে কি ঘটনাটা ঘটেছে। সেন্ট্রাল ফোর্স হয়তো গুলি চালিয়েছে, কিন্তু তার পেছনে কারণটা কি, তাদের উপরে কি ধরনের আক্রমণ হয়েছিল এলাকার মানুষের তরফ থেকে, তাদের হাতে কি সব অস্ত্র শস্ত্র ছিল, একেবারে সত্য কথাটা উনি বলে ফেলেছিলেন। এই হচ্ছে তখনকার ভিডিও। তো ওনার কথাতে যেহেতু সেন্ট্রাল ফোর্সের কোনো দোষ সামনে আসেনি, কারণ উনি বলেছিলেন যে কি বলেছিলেন দর্শক, আজকে আরো একবার শোনাই, তারপর আমি কিছু কথা বলবো। ওনার ভবিষ্যৎ কি, উনি কেন ইস্তফা দিয়েছেন, ওনার কি পরিকল্পনা, কি সব নিয়ে চর্চা হচ্ছে, আসল খবর কি হতে পারে, আমি সেটা নিয়ে আলোচনাতে আসব। কিন্তু ওনাকে কেন এই সরকারটা নতুনভাবে আসার পরে ওই পদ থেকে সরিয়ে একেবারে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছিল, বা যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, পুলিশ মন্ত্রী, তিনি কেন পাঠিয়ে দিয়েছিলেন, আমি সে ব্যাখ্যাতে আসব। আমি আগেও বলেছি, আরো বুঝতে সুবিধা হবে বলি আমি আজকে এটা আরো একবার শোনাবো। শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছিল, মানে চালাতে বাধ্য হয়েছিল, চারজনের প্রাণ চলে গেছিল। সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী ইস্যু বানিয়ে বেশ ভোট বৈতরণী পার হয়েছেন, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করেছিলেন, কারণ যারা ওখানে মারা গিয়েছিলেন তারা সব সংখ্যালঘু সম্প্রদায়ের। তো উনি এটাকে ইস্যু বানিয়েছিলেন, শুধু ওখানেই নয়, পরবর্তী যে মানে যেসব জায়গাতে ভোট বাকি ছিল সেসব এলাকাতেও প্রচারে গিয়ে অনেকবার অনেক কিছু বলেছেন। কিন্তু রাগটা যে ওনার ছিল এই অফিসারের উপরে, তৎকালীন অফিসারকে সরাতে পারেননি, কারণ তখন তো কমিশনের আন্ডারে, কিন্তু ক্ষমতাতে এসেই কিন্তু এই দেবাশিস ধরকে পদ থেকে সরিয়ে একেবারে কম্পালসারি ওয়েটিং এ, মানে কার্যত বসিয়ে রাখা হয়েছিল। আমি কথাটা দর্শক একটু শোনাই, উনি কি ব্যাখ্যাটা দিয়েছিলেন গুলি চালানোর, এবং আমি আমি আরো কিছু নতুন তথ্য আপনাদেরকে দেব, তারপর ওনার কি ভবিষ্যৎ, ওনার কি লক্ষ্য, আমি সেটা নিয়ে সামান্য আলোচনাতে আসবো দর্শক, কারণ আমি দেখছি ওনাকে নিয়ে অনেক চর্চা হচ্ছে। আগে শুনুন যে উনি এই ঘটনার পরে ওই দিন বিকেলেই সত্য কথাটা কি বলে ফেলেছিলেন। চারজন মারা গেলেন আজকে 126 নম্বর বুথ আন্ডার শীতলকুচি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পিএস মাথাভাঙা। এখানে ভোট পর্ব মোটামুটি 9:30 অবধি ঠিকঠাক চলছিল, কিন্তু 9:45 নাগাদ একজন লোকাল ছেলে অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থ হয়ে যাওয়ার পরে দু তিনজন তার চিকিৎসা করছিল, কিন্তু সেটা দেখে সিআইএসএফের দু একজন জওয়ান গিয়ে তাদের জিজ্ঞেস করে যে কি হয়েছে। এটাতে একটা রিউমার ছড়িয়ে যায় যে তাকে হয়তো সিআইএসএফের জওয়ানরা মারধর করেছে। সেটা শুনে প্রায় 300-350 গ্রামবাসী, যাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা, বিভিন্ন রকম তাদের হাতে লোকাল মেড অস্ত্রশস্ত্র ছিল, মানে দা মানে খুন্তি বা এরকম ধরনের জিনিসপত্র ছিল, তারা তাদের ওপরে অ্যাটাক করে। সঙ্গে যে হোমগার্ড ছিল সে তারও আঘাত লাগে, এবং বিশেষ করে সেই সময়ে তাদের অস্ত্রশস্ত্র ছিনিয়ে নেওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে চলছিল। তারা তাদের সেই খুব আশেপাশেই কিউআরটি টিমটা ছিল, তারা রিইনফোর্সমেন্টের জন্য ডাকে। সেই সময় একটা তুমুল মারপিট বেঁধে যায়, এবং মারপিট বেঁধে যাওয়ার পরে এমন একটা পরিস্থিতি মানে সৃষ্টি হয় যেখানে ব্যালট ইউনিটও ছিনতাই হয়ে যাওয়ার ব্যাপারটা চলে আসে। তো সেই সময় সিআইএসএফের যে বাহিনী ছিল, ইনক্লুডিং দেয়ার কিউআরটি, তারা বাহিনীর 567C এরা ফায়ার ওপেন করে, 15 রাউন্ড ফায়ার হয়। 15 রাউন্ড ফায়ার হওয়ার পরে চারজন মারা গেছেন, চারজনই তাদের বয়স 22-25, লোকাল পার্সন, হামিদুল মিয়া,
সামিউল মিয়া, মনিরুল মিয়া এবং নূর আলম, এইটা আমরা পাচ্ছি যে এই চারজন মারা গেছে, তিনজন ইঞ্জিওর্ড হয়েছে, তার মধ্যে আরেকজনের বুলেট ইঞ্জুরি আছে, এবং যেটা বললাম যে যারা ডিউটি করছিল তাদেরও যথেষ্ট আঘাত লেগেছে, টোটাল একজন হোমগার্ড এবং তিনজন আরও যারা ডিউটি করছিলেন তারা ইঞ্জুরি হয়। ইমিডিয়েটলি খবর আসার পরে থানার আইসি এবং এসডিপিও মাথাভাঙা ওখানে রাশ করেন, তাদের রিকভারি করে নিয়ে আসেন, এবং রিকভারি করে নিয়ে আসার পরে সব ব্যালট ইউনিট সমেত পুরোটাই সেফলি একটা সেফ ডিস্টেন্সে নিয়ে আসা হয়, এবং যারা মারা গেছিলেন বা যারা ইঞ্জুরি হয়েছেন তাদের প্রথমে সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীকালে যাদের এক যিনি ইঞ্জিওর্ড আছেন, যার থাইতে গুলি লেগেছে, তাকে মাথাভাঙা থেকে কুচবিহার সদর হসপিটালে শিফট করা হয়। এই এই মুহূর্তে তারপর থেকে ভোটদান পর্ব বন্ধ ছিল। এই মুহূর্তে আমাদের লোকাল বিডিও সাহেব বা অনারেবল অবজারভার সাহেবরা বা অন্যান্যরা গেছেন, ভোটদান পর্ব যাতে শুরু হয় তার প্রক্রিয়া চলছে। এই ছিল কথা, এটাই আর কি খুব লেগেছিল যে উনি এই রকম বলে ফেললেন যে বাহিনীর উপরে আক্রমণ হয়েছিল লোকাল মেড অস্ত্রশস্ত্র নিয়ে, দা কোদাল এসব নিয়ে কেন এসব বলবেন, বরং উনি তো বলবেন যে হ্যাঁ সিআরপিএফ এই সিআইএসএফ তারা সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে, উপরে গুলি চালিয়েছে, এটা তো বলবেন, তবেই তো আমার আশীর্বাদ পাবেন। ওটা বলে ফেললেন, সেন্ট্রাল ফোর্সকে গার্ড করে দিলেন, তো যেই ভোটটা মিটলো ব্যাস রাগটা মনে মনে ছিল একেবারে ছড়িয়ে দেওয়া হলো কম্পালসারি ওয়েটিং এ। এবং আরো একটা খবর দর্শক, যেটা আমি পরবর্তীকালে শুনেছি, যে আমি আগের দিনে যেটা শুনিয়েছিলাম যে কল রেকর্ডটা ফাঁস হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে পার্থপ্রতিম তার দলের, মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছিলেন না যে আমি সব কি মিছিল করবো আর করবো বলে সব লাশগুলোর তুলবি না নাকি আমরা বলেছিলেন, এই কল রেকর্ডটা নাকি কোনোভাবে যে ফাঁস হয়েছে সেই ফাঁসের পেছনেও নাকি ইনার বা ইনার লোকজনদের ব্যাপার স্যাপার রয়েছে বলেও একটা সন্দেহ ছিল। এটাও একটা গুঞ্জন, কিন্তু এটা আমাকে মানে নির্দিষ্ট করে বলতে পারেনি, কিন্তু এটা একটা গুঞ্জন যে এটারও নাকি রাগ ছিল যে উনি ওনার লোকজনটাকে ফাঁস করেছেন, সুতরাং ওনাকে ধরো। তো এইসব মিলিয়ে আর কি ক্ষমতায় এসে ওনাকে সরিয়ে দেওয়া হলো কম্পালসারি ওয়েটিং। কম্পালসারি ওয়েটিং এ তো একটা লিমিট আছে, সেই 21 সাল থেকে 24 সাল হয়ে গেল, এখনো কম্পালসারি ওয়েটিং। তো উনিও মানে এই হয় বসে 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 থেকে, যে মানুষটি বিভিন্ন জায়গাতে কাজ করেছেন, বিভিন্ন উপদ্রব এলাকাতে গিয়ে কাজ করেছেন, মানে টেরোরিস্ট এলাকাতে গিয়ে কাজ করেছেন, এই মানুষটি অনেক ইয়ে আছে, তাকে যদি এইভাবে বসিয়ে রাখা হয় মানে কাহা তা থাকতে পারে, একটা যন্ত্রণা কাজ করছিল দর্শক, এটা আন্দাজ করে বলা যায়। তো উনি শেষ পর্যন্ত যেটা করলেন ইস্তফা দিয়ে দিলেন। এবার দর্শক আপনাদের মনে যেটা আর কি প্রশ্ন, যে তাহলে উনি কি করবেন, আজকে তো কামাখ্যা মন্দিরে তো উনি তো গিয়েছিলেনই, এবার তাহলে উনি কি করবেন, এটা আপনাদের মনে প্রশ্ন, এবং এটা নিয়ে আমি দেখতে পাচ্ছি যে অনেক চর্চা হচ্ছে যে এবার উনি কি করবেন, উনি কি এমন কিছু করবেন যে পরবর্তী সময়ে যে নোংরা খেলা হয়েছে শাসকের তরফ থেকে তার জবাবটা দেওয়া যায়, এরকম কি কিছু খেলবেন, এরকম কিছু জায়গায় যাবেন, মানে পলিটিক্সে আসবেন, পলিটিক্সে এলেই তো একমাত্র ওটা করা যায় পরবর্তী সময়ে ক্ষমতা পেলে জব্দ করা, জব্দ বলতে তার মারধর করবেন না, মানে ঠিক জায়গায় ঠিক মতো করে ঘা দেওয়া। তো উনি কি বা পতন ঘটালেও সেটাও তো একটা জব্দের একটা ব্যাপার, তো উনি কি আসবেন, লড়াইয়ে কি সামিল হবেন, পলিটিক্যাল লড়াইয়ে কি সামিল হবেন, এটা নিয়ে এখন বিরাট জল্পনা কল্পনা চলছে, অনেকে তো অনেক কথা বলছে যে হ্যাঁ উনি লোকসভার ভোটে দাঁড়াচ্ছেন, অমুক জায়গায় দাঁড়াচ্ছেন, এরকম বলছে। দর্শক আমি শুধু একটুকু বলে দিই যে ওনার একটা যন্ত্রণা, সেটা আমিও কোথাও ফিল করছি, যেভাবে ওনার সঙ্গে বিয়োগ করা হয়েছে এতদিন ধরে কম্পালসারি ওয়েটিং এ রাখা, তাহলে উনিও হয়তো সেই জায়গা থেকে, আমারও ধারণা হচ্ছে যে ওই পলিটিক্যাল একটা ফাইটের জায়গাতে হয়তো উনি এসেছেন। এবং আমারও যার সোর্স বলছে যে উনি হয়তো এই লোকসভা ভোটে সত্যিই প্রার্থী হবেন, এবং সেটা বিজেপির, এটা আমার কোথাও মানে আমার যারা সোর্স যেটা বলছে প্রার্থী হবেন, আর কোথায় হবেন সেটা একটা প্রশ্নের, কোথায় হবেন সেটা আমি এখনো নিশ্চিত হতে পারছি না বলে আমি ডিরেক্টলি বলতে পারছি না,
কিন্তু এটুকু আন্দাজ দিতে পারি, ইঙ্গিত দিতে পারি যে ওনাকে নিয়ে যেটা ভাবা হচ্ছে, মানে শাসকের একজন অভিনেত্রী ক্যান্ডিডেটের বিরুদ্ধে, শাসকের একজন অভিনেত্রী ক্যান্ডিডেটের বিরুদ্ধে ওনাকে ভাবা হচ্ছে, এটা দর্শক আমি বলতে পারি। এখন যেহেতু আমি 100% নিশ্চিত নই, আর 100% নিশ্চিত বলাও যায় না যতক্ষণ না ঘোষণা হচ্ছে। তো এটা মোটামুটি আন্দাজ, আমি জাস্ট আপনাদেরকে আন্দাজ দিলাম, এবার আপনারা যদি আন্দাজ করে বুঝতে পারেন সেটা আপনাদের ব্যাপার। তো এই হচ্ছে বিষয়। তবে আমি এখানে একটা ব্যাপার বলবো যে ভোট তো ঘোষণা হয়ে গেছে, এমনি প্রার্থী ঘোষণা অনেক লেট হয়ে গেছে বিজেপির, দেখতেই পাচ্ছেন এখনো ঘোষণা হয়নি। কিন্তু উনি যে রিজাইন করেছেন, ইস্তফা যে দিয়েছেন, তার তো একটা কিছু আইনি তো একটা প্রসেস রয়েছে, গৃহীত হওয়া ইত্যাদি সেগুলো তো করতে হবে, একটা প্রসেস রয়েছে। এখন সেই প্রসেসটা কমপ্লিট হলো কিনা বা হয়ে যাবে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। একটা প্রসেস কমপ্লিট হলে উনি প্রার্থী হতে পারবেন বা সেরকমই হওয়া উচিত। তো সেখানে এই প্রসেস কমপ্লিট হবে কিনা নাকি আবার ওটার জন্য আটকে যাবে সেটা কিন্তু ভবিষ্যৎই বলবে। ভবিষ্যৎ বলতে খুব বেশি দূর নেই, ভবিষ্যৎ সামনে দু একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে বিষয়। উনি কামাখ্যা মন্দিরে আজকে গেছেন, আমি সেই ছবিটা পেয়েছি কোনোভাবে, এবং যে গুঞ্জন তৈরি হয়েছে যে পলিটিক্যাল পার্টিতে জয়েন সেটাও মোটামুটি ঠিকই এখনো পর্যন্ত খবর, এবং দলটা বিজেপি সেটা আমি বলে দিতে পারি। শুধু প্রার্থী হওয়াটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না, তার ইস্তফা গৃহীত হওয়া, টোটাল কমপ্লিট হওয়া প্রসেস, কাগজপত্র ঠিক প্রথম কথা এটা আগে ঠিক হতে হবে, আর সেটা ঠিক হলে কোথায় প্রার্থী হবেন, যদি প্রার্থী হন সেটা কোথায় সেটা এখনই বলতে পারছি না বা বলছি নাও বলতে পারেন। তবে এটুকু আন্দাজ করছি ওনাকে হয়তো কোনো সেলিব্রিটি প্রার্থী, অভিনেত্রী প্রার্থী তার বিরুদ্ধে করা হতে পারে, এটা একটা ভাবনার জায়গা রয়েছে বা এটা নিয়ে একটা গুঞ্জন রয়েছে অন্দরে, যদি সত্যি উনি বিজেপিতে জয়েন করেন, এটা দর্শক মোটামুটি জানতে পারছি। এখন দেখা যাক শেষমেশ কি হয়। তবে যে যন্ত্রণাতে ওনাকে ফেলা হয়েছিল, যে যন্ত্রণাতে ওনাকে রাখা হয়েছিল, খুব একটা মানসিক যন্ত্রণা একটা আইপিএসকে এইভাবে বসিয়ে রাখা, তো সেই যন্ত্রণা থেকে উনি হয়তো বেরিয়ে আসার জন্যই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে বলবো, উনি যেভাবে একটা সত্য কথা বলে ফেলেছিলেন, তার মানে সত্যের পূজারী সেটা আমরা ধরবো। ওনার বিরুদ্ধে অনেক হেনস্থা করা হয়েছে, মানে কি আয় বহির্ভূত হিসেব, এইসব মানে হিসেব বহির্ভূত আয় এরকম আর কি গলাটলা হয়েছিল। তো মানে এইসব অনেক চেষ্টা হয়েছিল তাকে মানে নামে বাধার আর কি, পেরে ওঠেনি এখনো পর্যন্ত শাসক। তবে তার জবাব যদি দিতে হয় তাহলে পলিটিক্যাল ক্ষেত্রেই আসতে হবে, তা নাহলে চুপ করে ওই ডুবরে ডুবরে কাঁদতে হবে। তো এসে যদি সত্যি সুযোগ পান একটু খেলটা দেখাবেন, এটা আমরা সাধারণ মানুষ হিসেবে বলবো। তবে উনি যদি সত্যি প্রার্থী হন, ওনার একটা আলাদা ইমেজ রয়েছে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, কারণ উনি সত্য কথা বলে ফেসেছেন, ফলে লড়াইটা কিন্তু খারাপ হবে না। তবে আমি আবার বলবো, যদি ক্ষমতায় আসতে পারেন কখনো, জবাবটা ঠিক জায়গাতে ঠিক মতো করে দেবেন। দর্শক যদি কিছু বলা থাকে এ নিয়ে আপনাদের অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।